আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যে গল্পটি শোনার পরে এবং এই পুরো ভিডিওটি দেখার পরে আপনারা কখনোই বলবেন না আপনার দ্বারা এই কাজটি করা সম্ভব না, আপনি এটা কখনোই পারবেন না। তাই পুরো ভিডিওটি দেখে এই ভিডিও থেকে শিক্ষা অর্জন করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পটি 1938 সালের হাঙ্গেরিয়ান আর্মির ক্যারোলি নামের এক ব্যক্তির কাহিনী এটি, এবং তিনি তার দেশের সেরা পিস্তল শুটার ছিলেন। দেশে প্রায় সবগুলি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তিনি শিরোপা অর্জন করেছিলেন এবং সবাই মোটামুটি নিশ্চিত ছিলেন যে পরবর্তী 1940 সালের অলিম্পিকে ক্যারোলি স্বর্ণ জয় করবেন। আর তার জন্য তিনিও তার জীবনের সব অধ্যবসায় দিয়ে চেষ্টা করে যাচ্ছিলেন। তার কেবল একটি স্বপ্ন ছিল, একটি ফোকাস ছিল, তিনি তার এই হাতকে বিশ্বের সেরা শুটিং হ্যান্ড বানাবেন, সেরা বানাতেই হবে। এবং তার হাতটিকে বিশ্বের সেরা শুটিং হ্যান্ড বানিয়ে নিয়েছিলেন। শুধু অপেক্ষা চলছিল কোনো আন্তর্জাতিক আসরে স্বীকৃতি পাওয়ার। 1938 সালে একটি আর্মি ট্রেনিং চলছিল। যেহেতু তিনি আর্মিতে ছিলেন, তখন সে ট্রেনিংয়ের সময় তার একটি দুর্ঘটনা ঘটে যায়। যে হাতে তার অলিম্পিক গোল্ড মেডেল জেতার কথা, সে হাতে এক হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ হয় এবং সে হাত উড়ে যায়। তার সব স্বপ্ন এবং ফোকাস যেন নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেল। তার কাছে দুটি রাস্তা ছিল। এক, বাকি জীবন কষ্ট নিয়ে কেঁদে কেটে পার করেন এবং নিজেকে কোথাও লুকিয়ে ফেলেন। দুই, তার যে স্বপ্ন ছিল এবং ফোকাস ছিল, সে স্বপ্ন এবং ফোকাসের পেছনে অটল থাকতে পারতেন। যা চলে গিয়েছে তার জন্য ভেবে সময় নষ্ট না করে তার কাছে যা ছিল তিনি সেটা দিয়ে স্বপ্ন জয়ের জন্য প্রস্তুতি শুরু করলেন। আর কী ছিল তার কাছে? একটি বাম হাত। এমন একটি হাত দিয়ে তিনি গোল্ড মেডেল জিতের স্বপ্নকে ধরে যাচ্ছিলেন, যে হাত দিয়ে তিনি লিখতে পর্যন্ত পারেন না। এক মাস পর্যন্ত আহত হাতের জন্য তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয় এবং ঠিক এক মাস পরে হাসপাতাল থেকে ফিরেই তিনি বাম হাতেই প্রশিক্ষণ শুরু করে দেন। ট্রেনিংয়ের এক বছর পর, মানে 1939 সালে, তিনি আবার ফিরে আসেন। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছিল হাঙ্গেরিতে এবং আরও অনেক বেশ শুটাররা ছিল সেখানে। সবাই তাকে ইভেন্টে দেখে অবাক হয়েছিল এবং এই বলে প্রশংসা করছিল যে এটাই হচ্ছে আসল মানুষ, আসল স্পোর্টসম্যান স্পিরিট। নিজে না খেললেও বাকিদের অনুপ্রেরণা দিতে চলে এসেছেন। কেউ জানতো না উনি এক বছর ধরে তার এই বাম হাতের ট্রেনিং করছিলেন। এবং তিনি জবাব দিলেন, আমি এখানে তোমাদের সঙ্গ দিতে আসিনি, আমি এসেছি তোমাদের সাথে প্রতিযোগিতা করতে, লড়তে এসেছি, তৈরি হয়ে যাও। প্রতিযোগিতা হলো, সেখানে যত লোক ছিল সবাই তাদের বেস্ট শুটিং হাতটি দিয়ে লড়াইতে নামল। তখন ক্যারোলি নিশানা লাগাচ্ছিলেন তার কাছে থাকা তার একমাত্র হাত দিয়ে। কে জিতল? দ্য ম্যান উইথ অনলি হ্যান্ড, ক্যারোলি। তার একমাত্র হাত দিয়ে শিরোপাটি আবার নিজের করে নিলেন। কিন্তু তিনি এখানেই থামলেন না, তার স্বপ্ন পরিষ্কার ছিল। তার এই হাতকে শুধু দেশের সেরা শুটিং হ্যান্ড বানানো নয়, তিনি তার হাতকে বিশ্বের সেরা শুটিং হ্যান্ড বানাতে চেয়েছিলেন। তার সব ধ্যান জ্ঞান কেন্দ্রিত করলেন 1940-এ, যখন অলিম্পিক হওয়ার কথা ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সে বছর অলিম্পিক বাতিল হয়ে গেল। তিনি তার স্বপ্ন কেন্দ্রীভূত করে 1944-এর পরবর্তী অলিম্পিকে ফোকাস করলেন। কিন্তু 1944-এ যে অলিম্পিক হওয়ার কথা ছিল তাও বাদ হয়ে গেল। তিনি আবারও তার সকল ফোকাস 1948 সালের অলিম্পিকে কেন্দ্রীভূত করলেন। 1938-এ তার বয়স ছিল 28 বছর, কিন্তু 1948 সালে এসে তার বয়স দাঁড়িয়েছে 38 বছর। আর যে তরুণ প্রতিযোগিতারা আসে তাদের সাথে প্রতিযোগিতা করে জিতা শুধু কঠিনই নয়, বরং প্রায় অসাধ্য। কিন্তু অসাধ্য বলে কোনো শব্দ হয়তো ক্যারোলির ডিকশনারিতেই ছিল না। তিনি অংশগ্রহণ করলেন, পুরো পৃথিবীর বেস্ট শুটাররা তাদের বেস্ট হ্যান্ড দিয়ে প্রতিযোগিতা করছিলেন, আর ক্যারোলি করছিলেন তার একমাত্র হাত দিয়ে। কে জিতল মনে হয়? হ্যাঁ, আবারও সেই দ্য ম্যান উইথ অনলি হ্যান্ড, ক্যারোলি। হ্যাঁ, ক্যারোলি। কিন্তু তিনি তাতেই থেমে যাননি। এরপর তিনি 1952 সালের অলিম্পিকে আবার প্রতিযোগিতা করলেন এবং এইবার স্বর্ণ কে জিতল? ক্যারোলি। হ্যাঁ, ক্যারোলি। চার বছর পর আবার অলিম্পিকে জয়লাভ করে ইতিহাসই বদলে দিলেন। এর আগে কোনো অ্যাথলেট কোনো নির্দিষ্ট ইভেন্টে পরপর দুইবার স্বর্ণ জয়ের কোনো রেকর্ড করতে পারেননি। যারা নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে না, তাদের কাছে সেটা করতে না পারার জন্য শত বাহানা থাকে। কিন্তু যারা নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অটল থাকে, তাদের কাছে তা না করার শত কারণ থাকে। কিন্তু স্বপ্ন জয়ের একমাত্র কারণের কাছে হার মানে সবাই। মানুষ যখন তার স্বপ্নে অটল থাকে, তখন তার কাছে কিছুই অসাধ্য থাকে না।